Assalamualaikum. আমি আফসিয়া দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা বানানোর প্রস্তুতি নিচ্ছি এক চোলা চা বসিয়ে দিলাম চা বানানো শেষ হলে মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ করব ও প্রতিদিন সকালে একটা ডিম খায় সকালে নাস্তা বানানো আর নাস্তা খাওয়ার চেয়ে কঠিন কাজ হচ্ছে আমার মেয়েকে নাস্তা করানো ওর পিছনে আমার দিনের অনেকটা সময় চলে যায় ওকে একটা ডিম খাওয়াতে আমার অনেক সময় লাগে তো ওর সময়টুকু যদি আমি অন্য কাজে লাগাইতে পারতাম তাহলে আমার কাজগুলো আরো সহজ হতো কার কার আপুদের বাচ্চারা এভাবে বিরক্ত করে খাওয়া নিয়ে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর কিভাবে সহজে ওদের খাওয়ানো যায় কোনো টিপস থাকলে আমাকেও জানাবেন আমার মেয়েটা ডিম শক্ত হলে খেতে পারে না এজন্য ওর জন্য সবসময় হাফ বয়েল ডিম করতে হয় ওইটাকে কেটে একটু নরম করে তারপরে ওকে খাওয়াতে হয় তারপরও ওর একটা ডিম শেষ করতে মিনিমাম 20-25 মিনিট লেগে যায় তো আমার খুবই বিরক্ত লাগে এভাবে ওকে খাওয়াতে এখন ওর বয়স 5.5 কিন্তু তারপরও ওকে সব কিছু ধরে ধরে খাওয়াতে হয় আমার নাস্তা বানাতে আর নাস্তা করতে যত সময় না লাগে ওর পিছনে একটা ডিম খাওয়াতে আমার অনেক সময় লাগে এইভাবে ডিমটাকে কেটে তারপরে খাওয়াতে হয় নাহলে খেতে চায় না গিলতেও চায় না মুখে নিয়ে বসে থাকে অনেকক্ষণ ধরে এই শুরু করছে ওর বাহানা শুরু খাওয়া দেখলে ওর মাথা নষ্ট হয়ে যায় মুখে নিয়ে বসেই থাকে এখনকার বাচ্চারা এত বিরক্ত করে খাওয়া দাওয়া নিয়ে যে ওদের পিছনে সময় দিতে দিতে সংসারের অন্য কোনো কাজ করার সময়ই হয় না এখন এক চামচ নিয়ে বসে আছে মুখে এক পাশে নিয়ে বসে থাকে এইভাবে সকালের ওর একটা ডিম খাওয়াতে খাওয়াতে আমার অনেক সময় চলে যায় এখন ওর আব্বুর জন্য নাস্তা বানাবো ওর আব্বুকে পরোটা দিব এই জন্য পরোটা বেলে নিচ্ছি আর আজকে আমি নাস্তাতে পরোটা খাবো না আমার আজকে পরোটা খেতে ইচ্ছা করছে না ডাল দিয়ে পরোটা খাবে ওর আব্বু আর আমার মেয়ে আর আমি খাবো হচ্ছে পাউরুটি টোস্ট বিস্কুট দিয়ে চা এটা আমার খুব পছন্দ টোস্ট বিস্কুট দিয়ে কার কার সকালবেলা চা খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন এটা আমার খুব পছন্দের একটা খাবার এই যে এক পিস কেক আর এক পিস পাউরুটি খাবে সে সকালবেলা এটাই তার নাস্তা সকালে পরোটা সবসময় খেতে ভালো লাগে না মাঝে মাঝে আমি পাউরুটি কিংবা টোস্ট বিস্কুট দিয়ে চা খেয়ে নিই আর গরমের মধ্যে এখন কিছুই খেতে ভালো লাগে না দেখেন কীরকম করতেছে খাওয়া নিয়ে মুখে সবসময় খাবার নিয়ে এভাবে বসে থাকে এখন পড়তে বসাইছি সাথে খাবারও নিচ্ছি কারণ অনেক সময় লাগাইতেছিল এই জন্য পড়তে বসাই দিছি পড়বে সাথে সাথে একটু একটু করে খাবে তো আজকে 5-6 দিন ধরে ওকে 35 থেকে 50 পর্যন্ত লেখাইতেছি ও কি করে 39 এসে 29 বলে সব সময় এটা কয়েকদিন ধরে করতেছে ও তোর মাথা নষ্ট ও সব কিছুই পারে শুধু 39 49 এগুলো এসে ভুল করে ফেলে এগুলাকে উল্টা পাল্টা বলে তো এটা ওরা বোঝাচ্ছিলাম ঠিক আছে ঠিক আছে বোঝালে কি হবে ওর যেটা করার ও সেটাই করে আর সেটাই বলে যেটা ও বলতে চায় চিন্তা করতেছে বসে বসে যে কি বলবে এখন ওকে পড়ানো শেষ রান্না বান্না চলে আসলাম অনেকটা সময় চলে গেছে ওর পড়ার পিছনে আর খাওয়ার পিছনে
তো রুই মাছটা কেউ খাইতে চায় না ভাজি করলে কিংবা রান্না করলে তো চিন্তা করলাম কি করে ওদের এগুলো খাওয়ানো যায় এই জন্য আজকে অন্য একটা রেসিপি বানাবো যেন ঝটপটে খাওয়া হয়ে যায় সব মশলা দিয়ে রুই মাছটা সিদ্ধ করতে বসাই দেব এটা এক প্রকার মাছের কাবাবও বলতে পারেন যারা ট্রাই করছেন আমাকে জানাবেন কিরকম লাগে আপনাদের কাছে আমার কাছে খুব ভালো লাগে এভাবে মাছ খেলে মনেই হয় না যে মাছ খাচ্ছি মাছ তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় রান্না করলে দেখা যায় কেউ মাছ খেতে চায় না ওগুলো ফালানো পড়ে বেশিরভাগই তো এখানে চার টুকরো মাছ দিয়ে আমি মশলা দিয়ে সিদ্ধ বসাই দিচ্ছি সিদ্ধ হলে এগুলো কাটা বেছে নিব বেশি পানি দেওয়া যাবে না অল্প পানির মধ্যে এটা সিদ্ধ করতে হবে আর এই চুলায় কয়েকটা আলু সিদ্ধ দিছি এই মাছের সাথে দিব না হলে মাছটা তো খুব নরম ভেঙে যাবে আলুটা দিলে একটু টাইট হবে খেতেও ভালো লাগে যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকে যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এখন অল্প করে পোলাও রান্না করব তো এই চুলাতে পেঁয়াজ দিয়ে দিছি একটু লাল হওয়ার জন্য আর এই দিক দিয়ে কাবাবগুলো বানানোর জন্য রেডি করতেছি আলু আর মাছগুলো একসাথে ছেটকে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু খুব সহজ কিন্তু খেতে কিন্তু খুব মজার জাস্ট কষ্টটা হচ্ছে মাছের কাঁটাগুলো বাছতে হয় এটাই যা মাছের কাঁটাগুলো বেছে ফেললে আর কোনো কাজ থাকে না আমার চ্যানেলে কিছু রান্নার ভিডিও আছে যদি আপনারা দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করলে ভিডিওগুলো দেখতে পারবেন তো এখানে একটু বেসন দিয়ে নিলাম তাহলে আর এটা চুলায় দিলে খুলে যাবে না তো এইভাবে যেভাবে শেপ দিতে চান আমি এরকম গোল গোল করে চ্যাপ্টা করে কাবাবের শেপে বানাবো এটা কিন্তু খেতে খুব মজা লাগে তো এই জন্য আমি পোলাও রান্না করতেছি পোলাও খেতে ভালো লাগবে অনেক গরম পড়ছে গরমের মধ্যে ভালো লাগে না কোনো কিছু খেতে তারপরে চেষ্টা করি কিছু বানানোর জন্য তো আমার কাবাবগুলো সব রেডি এখন এগুলোকে ভেজে নিব তো এখানে পোলাওর জন্য পেঁয়াজ লাল হয়ে গেছে এখানে একটু আদা বাটা দিয়ে পোলাওটা বসায় দিব আর ওই চুলায় তেল দিছি কাবাবগুলো ভাজার জন্য পোলাও চাল দিয়ে দিচ্ছি আমাদের এখানে তো অনেক কারেন্ট যায় আপনাদের সবার কীরকম কারেন্ট যায় গরমে কী অবস্থা সবার ছোট বাচ্চাদের জন্য বেশি সমস্যা হয়ে যায় কারেন্টটা চলে গেলে তো কাবাবগুলো ছেড়ে দিয়ে দিচ্ছে ভাজার জন্য Thank you.
আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে দিবেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমার এগিয়ে যাওয়া সম্ভব না। কাবাবগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। কাবাবগুলো কিন্তু খেতে খুব মজা হয়েছিল, পোলাও দিয়ে খুব ভালো লাগছে খেতে। আপনারা কেউ বাসায় বানালে আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে একটু মুরগি মাংস মাখায় রাখবো, যে সব মশলা নিচ্ছি সব মশলা দিয়ে মুরগির মাংসটা ম্যারিনেট করে রেখে দিব। তো মুরগির মাংস মাখার জন্য যা যা মশলা সবাই ইউজ করেন ওই রকমই সব মশলাই আমি ইউজ করি। তবে আমি দুইটা সস ইউজ করি, সসগুলা দিলে মুরগি ভাজাটা অনেক মজা হয়, দোকানের মতো হয়। তো এটা একটা এবিসি সস, এটা একটা সয়া সসই, কিন্তু এটা দিলে মাংসের টেস্টটা অনেক বেড়ে যায়। আপনারা কারা কারা এই সসগুলো ইউজ করে মাংস ভাজেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন, কেমন লাগে আপনাদের কাছে খেতে। আমার কাছে তো খুব ভাল লাগে, এই সসটা দিয়ে ফ্রাইড রাইস করলেও খুব মজা হয়। আর এটা হচ্ছে সিরাচা সস, এটা একটু ঝাল কিন্তু মাংসতে দিলে অনেক মজা লাগে খেতে। তো এই সসগুলো আমি অনেক দিন ধরে ব্যবহার করতেছি, সসগুলো অনেক টেস্টি। যে কোনো চাইনিজ ফুডে এগুলো ইউজ করলে অনেক মজা হয় খাবারগুলো। তো এটা অল্প দিলেই হয়, এটা অনেক ঝাল সেজন্য অল্প করে দিলাম। আর একটু ক্যাচাপও দিব সাথে, এগুলো দিয়ে মাংসটা ম্যারিনেট করে রাখলে মাংসটা অনেক মজা হয় ভাজলে। এই সসগুলো ইউজ করে কিভাবে মাংস ভাজা যায় কিংবা মাংস আর টেস্টি হয় এ ব্যাপারে কেউ যদি জানতে চান, কোনো রেসিপি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। এই সসটা কিন্তু মিষ্টি না, মানে টমেটো ক্যাচআপ টাইপের, এটা টেস্ট মানে টমেটো সিদ্ধ করে ব্ল্যান্ড করলে যেরকম ওই রকম হয়। আর এখন সামান্য একটু দুধ দিয়ে দিব, আমি মাংসতে একটু গুঁড়া দুধ দিয়ে ম্যারিনেট করি, তাহলে খেতে খুব মজা হয়। তো এই তো এভাবে মাংসটা ম্যারিনেট করে যে বক্সে মশলা নিচ্ছি আমি এখানেই ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিব ঢেকে, তাহলে আর আমার অন্য কোনো বাটিতে ঢালাঢালি ঝামেলা থাকে না। এখান থেকে এই বক্সটা থেকে ফ্রিজ থেকে নামাই, এখান থেকে ভেজে আবার এই বক্সে আবার ফ্রিজে রেখে দিই। রান্না বান্না শেষ, এখন ঘরগুলো ক্লিন করে নিচ্ছি। আমি লাঠি দিয়ে ঘর মুছতে বেশি পছন্দ করি, আমি এটা দিয়ে ঘর মুছি। এখন বিকাল, আমি ছাদে চলে আসলাম, আমার ছাদে কিছু গাছ আছে এগুলোতে পানি দিব, এই জন্য ছাদে চলে আসছি। তো আজকের ভিডিওটা কাদের কাদের ভালো লাগছে তারা আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।